हेलो गाइस, वेलकम टू आवर चैनल, वेलकम टू आवर न्यू व्लॉग। तो तुम्हारा केमन आसो? और आमिओ खूब भालो आछि। आजकेर वेदारटा देखो भीषण भालो, ताई व्लॉगटा आजके एखान थेके स्टार्ट करछि। और कालके तोमादेर आमि बोलेछिलाम जे आजके आमार छोटदी भाईयेर हाथेर ट्यांगड़ा माछ रान्ना तोमादेर रेसिपिटा शेयर करब, तो आजके सेटाई करब। ট্যাংরা মাছ বানানোর জন্য যা যা লাগবে তো এখানে নিয়ে নিয়েছি। এখানে কালো জিরা সব মশলাগুলো আছে, আর এখানে ধনে পাতার পেস্টটা করা আছে, আর এখানে আছে টমেটো কুচি আর কাঁচা লঙ্কা, এখানে আছে হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো আর নুনটাকে পেস্ট করে রাখা, আর এখানে আছে কুচি করা ধনে পাতার টুকরো। আর আমি আর আমার বড় মা ভীষণ ট্যাংরা মাছ ভালোবাসি দুজনেই, আর দিদিভাই ভীষণ সুন্দর রান্না করে, তাই আজকে বলেছি দিদিভাই তুমি রান্না করো। আর এখানে দেখো ট্যাংরা মাছগুলো ভাজা হচ্ছে, আর আজকে ট্যাংরা মাছগুলো ভীষণ বড় সাইজের, তোমরা দেখতেই পাচ্ছ অনেক বড় সাইজের ট্যাংরা মাছ আজকে বাজার থেকে পেয়ে গেছে। আর প্রত্যেকটা ট্যাংরা মাছের ভেতরে পুরো ডিম ভরা, আর আমার ভীষণ ভালো লাগে ট্যাংরা মাছের ডিম খেতে। তোমরাও কমেন্ট করে বলো তোমাদের কার কার এরকম মাছের ডিম খেতে ভালো লাগে। তো তারপরে তেলটা গরম হওয়ার পরে কালো জিরা দিল, জিরাটা একটু গরম হলে তারপরে ওখানে কাঁচা লঙ্কা দিয়ে একটু ফ্রাই করে নেবে লঙ্কাটা। আমাদের মাছটা ভেজে রাখা হয়ে গেছে অনেক আগে, তো এখানে একটু দূরে থেকে দাঁড়াবে, কারণ না এইটা ভীষণ তেলটা ছিটে আসে। তো তারপরে যে পেস্টটা করে রেখেছে হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, নুন দিয়ে যে পেস্টটা করে রেখেছে সেটা এখানে মিক্সড করে দেবে। পেস্টটা দেওয়ার পরে দু মিনিট হালকা কুক করে তারপরে ওখানে টমেটো কুচিটা দিয়ে দেবে। তো এখানে টমেটো কুচি দেওয়ার পরে একটু টমেটো কুচিটা একটু ফ্রাই করে নেবে, যাতে মশলার সাথে টমেটো কুচিটা ভালো করে মিক্সড হয়ে যায়। আর দেখো টমেটোগুলো অনেকটা ফ্রাই হয়ে এসছে, আর মশলাটাও অনেকটা ভালোভাবে হয়ে গেছে। আমরা দু মিনিটের জন্য আর একটু ঢাকাটা দিয়ে রাখবো ভালোভাবে ফ্রাই হওয়ার জন্য। তো দেখো খুব সুন্দরভাবে কুক হয়ে গেছে। তো এখানে আমরা ধনে পাতা পেস্টটা আমরা এখানে দিয়ে দেবো। রান্নাটা যত ভালোভাবে কুক করবে খেতেও সেই রকমই ভালো হবে। ধনে পাতার পেস্টটা দিচ্ছি টেস্টের জন্য, তো টেস্টটা এটা অনেকটা চেঞ্জ করে দেয় আর খেতে ভীষণ ভালো লাগে। মশলাটাকে পুরো ভালোভাবে মিডিয়াম ফ্লেমে, তো তোমরা দু মিনিট কুক করে নেবে ভালো করে, যাতে মশলাটা একদম কাঁচা না থাকে। তো তারপরে মিডিয়াম ফ্লেমে রেখে দু মিনিটের জন্য এটা বন্ধ করে দেবে। তো দু মিনিট রাখার পরে দেখো আমাদের মশলাটা কি ভালোভাবে কুক হয়ে গেছে, সাইড থেকে হালকা তেল বেরিয়ে এসছে মশলাটার। আমরা একটু ভালোভাবে এটা মিক্সড করে নেব মশলাটা। তো ভালো করে মিক্সড করে, আমি আগেই বলেছিলাম যত কুক করবে ততই খেতে ভালো হবে, তো আমরা এটা ভালোভাবে কুক করে নেব। তো তারপর এখানে একটু জল মিক্সড করব, কারণ একদম গ্রেভি খাওয়া যাবে না, একটু ঝোল না হলে ভালোও লাগবে না। তো আমরা গ্রেভিও করব, হালকা ঝোলও থাকবে, তো তাই জন্য আমরা একটু জল মিক্সড করলাম। তো জলটাকে আবার দু মিনিট ফ্রেমে বন্ধ করে রেখে দেবে। ভালোভাবে ঝোলটা ফুটতে শুরু করেছে, আর এখানে তারপরে মাছগুলো একটা একটা করে দিয়ে দেবো। কত বড় সাইজের ট্যাংরাটা দেখো, এখানে তোমরা ভালোভাবে বুঝতে পারবে এত বড় ফ্রাই প্যানে তবুও মাছগুলো একটু বেঁকিয়ে বেঁকিয়ে রাখতে হচ্ছে, কারণ ভীষণ বড় মাছগুলো। তো আমরা এখানে এক এক করে সব মাছগুলো দিয়ে দেবো, আর তোমরা তাড়াতাড়ি করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও এরকম ভিডিও দেখার জন্য। তো চলো, আমরা মাছগুলো আমাদের দেওয়া হয়ে গেছে, আর মাছগুলো দেখো ডিমগুলো বাইরে বেরিয়ে এসছে, উফ ভীষণ ভালো লাগছে। তো তোমরা কমেন্ট করে বলো তোমরা কারা কারা ট্যাংরা মাছ ভালোবাসো আমার মতো। তারপরে এখানে লো ফ্লেমে রেখে আমরা দু মিনিটের জন্য এটা কুক হতে ছেড়ে দেবো। তো দু মিনিট পরে দেখো খুব ভালোভাবে কুক হয়ে গেছে, তোমরা বুঝতেই পারছো। তারপরে আমরা ধনে পাতা কুচিটা দিয়ে আমাদের কুক হয়ে গেছে পুরো ভালোভাবে, এবার আমরা নামিয়ে নেব এটা। তো এতক্ষণ ধরে রান্না করলাম মাছটা, তো ভালো করে ফাইনাল লুকটা তো দেখাতেই হবে। তো দেখো দেখিয়ে দিয়েছি, এটা আমার ছোটদি ভাই ভীষণ ভালো করে রান্না করেছে। দেখো উপর থেকে ধনে পাতা কুচিগুলো দেওয়া, খেতেও ভীষণ টেস্টি হয়েছিল,